আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মোটামুটি শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী। এবং জেদ্দায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মোটামুটি শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। এই আসনের সব কেন্দ্রেই ভোট নেওয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুসলিম উদ্দিন এবং বিএনপি প্রার্থী আবু সুফিয়ান সহ মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৬ জন। চট্টগ্রাম ৮ আসনের মোট ভোটার ৪,৭৫,৯৮৮ জন। ১৭০টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 58টি। নির্বাচন উপলক্ষে ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৬ প্লাটুন র্যাব, ৫ প্লাটুন বিজিবি, ২ জন জুডিশিয়াল এবং ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জাজদের একাংশের নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হয় আসনটি। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান আরব বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে রাজত্ব করা সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৭০ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের ওমানে সিংহাসনে বসেন কাবুস। জমে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। রোববার রাজধানীর মিরপুর মাজার রোডে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা মুখোমুখি হবেন, উত্তেজনা দেখা দেয়। বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালের অভিযোগ, নৌকার সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দিচ্ছেন। অন্যদিকে উত্তরের প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় এবার ঢাকায় আরও দৃশ্যমান হবে। যুবদলের নেতা আলামিন, ওনার উপরে একটা ইট মারা হয়েছিলেন, ওনার মুখে পড়েছে, সেখানে উনি আহত হয়েছে। এরকম আরও ইট পাটকেল মেরেছিলেন। নিশ্চিত করে জানেন কারা মেরেছে? নিশ্চিত করা আমি জানি যে কোন দল এবং কোন সংগঠন মেরেছে, কিন্তু কোন ব্যক্তি এটা তো পুলিশ প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে, আরও অনেক মাধ্যম আছে জানার জন্য। যে কোনো দল নির্বাচন করার অধিকার রাখে, কিন্তু দেখতে হবে যে কোন দল একটি উন্নয়নে কোন দল একটি পরিকল্পিত ঢাকা দেবে। আমরা ভোটটা যেন বিফলে না যায়, ভোটটা দিয়ে ভোট যেন কাজে লাগাতে পারি, এর জন্য মনে করি যে নৌকার কোনো বিকল্প নাই। নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, গত ১৩ বছর ধরে ঢাকাকে ধ্বংস করা হয়েছে, এবার ভোটে জিতলে এই অবস্থার পরিবর্তন করা হবে। রোববার রাজধানীতে নির্বাচনী প্রচারণার সময় তারা এসব কথা বলেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায় আমি গিয়েছি। আমরা সেখান থেকে চলে আসার পরেই সন্ধ্যার দিকে তারা অতর্কিত আমাদের ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সহ আমাদের সংযোগে যারা ছিল তাদের উপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমার বাসার সামনে মিছিল নিয়ে আসে, তারা উস্কানিমূলক বক্তব্য দেয়, আমার বাবার নামে বিরূপ মন্তব্য করে। তখন আমাদের কিছু কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পরে এলাকাবাসী জানতে পেরে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে। তারপরে তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় দূরের থেকে ইট পাটকেল নিক্ষেপ করে, তাতে করে আমাদের 2টি গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ফ্রি ওয়াইফাই সংযোগ পেল দেশের ১৪৬টি সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়। পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আসবে সরকারি সব কলেজ ও বিশ্ববিদ্যালয়। রোববার সচিবালয়ে সরকারি এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় জানান, সবাই যাতে স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশের অনেক বছরেরই সবারই দাবি যে সব জায়গায় ওয়াইফাই জোন করে দেওয়ার, স্পেশালি আমাদের ছাত্র ছাত্রীদের। সে কারণে আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম। এই প্রকল্পটা হলো সেটারই একটি অংশ, যে সরকারি সব বিশ্ববিদ্যালয় আমাদের টেলিযোগাযোগ বিভাগ আমরা ওয়াইফাই জোন করে দিচ্ছি ছাত্র ছাত্রীদের জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতটা না অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ দেখিয়ে তার প্রতি বিএনপি অসম্মান দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বয়স হলে অসুস্থতা বাড়বেই, তাতে এত আলোচনার কিছু নেই। বেগম খালেদা জিয়াকে তিনি যতটুকু না অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ দেখিয়ে যেইভাবে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা হচ্ছে, এতে আমি মনে করি বেগম খালেদা জিয়াকেই বিএনপি খাটো করছে। আমি বিএনপিকে এই পথ অনুসরণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। বেনাপোল স্থলবন্দরের পাশাপাশি রেলপথেও আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারের যথেষ্ট সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত উন্নয়ন না হয় আশানুরূপ বাণিজ্যও বাড়েনি। লোকসানের কবলে পড়ে মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা দাবি, বন্দর লাগাও স্টেশনে কন্টেইনার টার্মিনাল, রেলপথ সংস্কার ও পর্যাপ্ত বগি ইঞ্জিন বৃদ্ধি করলে রাজস্ব বাড়বে। বেনাপোল থেকে আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বেনাপোল থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে এ পথে বাণিজ্যে বরাবরই আগ্রহ রয়েছে দুই দেশের ব্যবসায়ীদের। সে লক্ষ্যে ১৯৯৯ সালে বেনাপোল রেলপথে ভারতের সাথে আমদানি বাণিজ্য শুরু হয়। সড়কে যানজট সহ নানা ভোগান্তির কারণে দিন দিন এ রুটের গুরুত্ব বাড়তে থাকে। তবে গত ২০ বছরে এর অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় আশানুরূপ বাণিজ্য বাড়েনি। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায়, বিশেষ করে সংকীর্ণ রেলপথ, ইয়ার্ড ও পর্যাপ্ত বগি ইঞ্জিন না থাকায় পণ্য নিয়ে রেল কার্গো দাঁড়িয়ে থাকে দিনের পর দিন। বেনাপোল স্টেশনে পণ্য খালাসের ব্যবস্থাও নেই। এখান থেকে ৫০ কিলোমিটার দূরে নোয়াপাড়ায় নিয়ে পণ্য খালাস করতে হয়। এতে পণ্য সরবরাহ বিঘ্ন ঘটার পাশাপাশি বাড়তি অর্থ গুনতে হয় ব্যবসায়ীদের। বেনাপোল বন্দরের অভ্যন্তরে যদি কন্টেনার টার্মিনাল করা যায়, তাহলে ট্রাক একই সাথে কন্টেনার টার্মিনাল, একই সাথে কার্গো ট্রাকের সাথে, এটা একটা বিশাল মাইল ফলক। বাংলাদেশ রেলের যেহেতু অভিজ্ঞতা আছে, তারা আইসিডি পরিচালনা করছে, তো সেখানে তাদেরকে অগ্রাধিকার দিলে এটা ১ থেকে দেড় বছরের মধ্যে ভারতীয় অর্থায়নে এই ব্যাপারে ভারত সরকারও এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত এবং এ লক্ষ্যে পরিকল্পনা চলছে বলে জানান রেল কর্তৃপক্ষ। ইয়ার্ডে লাইনের সংখ্যা বৃদ্ধি সহ কাস্টমের যে ক্লিয়ারেন্সের যে দীর্ঘসূত্রতা যদি দূর করা সম্ভব হয়, তাহলে আমদানি দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। প্রতি মাসে এই রুটে ভারত থেকে প্রায় ১৩,০০০ মেট্রিক টনের বেশি নানা পণ্য আমদানি হয়, যা থেকে রাজস্ব আসে প্রায় ১ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন হলে বাণিজ্য আরো বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি কষ্টে আছেন চরাঞ্চলে বসবাসকারী কয়েকশো মানুষ। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। দীর্ঘ সময় ধরে তাপমাত্রা কম থাকায় ফসলের বীজতলা নষ্ট হয় আশঙ্কা করছেন কৃষকরা। যে প্রকার ঠান্ডাটা ছাড়ছে আর কি, এমনি মানুষের অবস্থা তো খুবই খারাপ। দেয়া যায় সরকার তো এরকম গরিব এলাকা চোখে দেয়ও না, ত্রাণও দেয় না। এই চর অঞ্চলটাকে যদি মানুষ যদি একটু যদি দৃষ্টি দিত, তাহলে আমার মনে হয় যে একটু অভাবটানা একটু মুক্ত হতো। কয়েকদিন থেকে ঠান্ডার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ঠিক আছে, বেশ কিছু লোক কাজ করতে পারতেছে না ঠান্ডার কারণে, বাসায় বসে বসে থাকে। তো আসলে আমরা যদি সবাই আগায় আসতাম, তাহলে দুস্থ মানুষদের জন্য একটু সুযোগ সুবিধা করে দেওয়া যেত। অসহায় ও দুস্থ মানুষদের শীত নিবারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। লালমনিরহাটে দুস্থদের মধ্যে সোলার প্যানেল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, চলমান শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। প্রাথমিক দায়িত্ব সরকারের, তবে সর্বতভাবে আরও অনেকেই সহযোগিতা করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে সহযোগিতা করতে এবং সরকারের কাছে আমরা এগুলো তুলে ধরছি। তারপরেও যদি কিছু লোক না পায়, এটা খুব অস্বাভাবিক নয়। একেবারে 100% কাভারেজ বাংলাদেশে কোনো সময় সম্ভব ছিল না, এখনও হয়তো সেভাবে সম্ভব নয়। তবে উদ্যোগ আছে, আমি মনে করি প্রতিদিনই বিতরণ করা হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন করে আবার বরাদ্দ দেওয়া হচ্ছে। বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় অন্তত 20 জন। ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে কীর্তনখোলা 10 লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জের মাঝের চরের কাছে পৌঁছলে ঢাকা থেকে হুলারহাটগামী এমভি ফারহান লঞ্চ কীর্তনখোলা লঞ্চটিকে পাশ করে, আড়াআড়িভাবে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা লঞ্চের 2 জন মারা যায়। পরে কীর্তনখোলা লঞ্চটি রোববার দিবাগত রাতে 3:30টার দিকে চাঁদপুরে পৌঁছানোর পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাটলেটিকো মাদ্রিদকে ট্রাইব্রেকারে 4-1 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি কমপ্লেক্স নির্ধারিত সময়ে খেলা শেষ হয় গোলশূন্যভাবে। এ নিয়ে 11 বার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল লল ব্ল্যাঙ্কোরা। রিপোর্ট করছেন এস আশরাফ। বারুদি ম্যাচ কিংবা শেয়ানে শেয়ানে লড়াই, সুপার কাপের ফাইনাল দেখে এমনটা বলতে পারেননি কেউই। সেমিফাইনালে বার্সেলোনাকে হতাশ করে শিরোপার মঞ্চে আসা দিয়াগো সিমিওনের দলের খেলায় ছিল না কোনো ধার। প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে তাদের প্রথম শটটি 79 মিনিটে থিবো কোর্তোয়া মোরাতার সেই শট রুখে দিয়ে গোল বঞ্চিত করেন অ্যাটলেটিকোকে। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে জিনেদিন জিদান নিজেদের কিছুটা দুর্ভাগ্য ভাবতেই পারেন। হুয়াও ফেলিক্স, লুকা জোভিচদের একের পর এক শট কখনো ফিরিয়ে দেন গোলরক্ষক জন ওব্লাক, কখনো বা তা চলে যায় পোস্ট ঘেঁষে। তার উপর ফেদ্রিকো ভালভার্দে লাল কার্ড দেখলে শেষ 5 মিনিট 10 জন নিয়ে খেলে রিয়াল। এরপর টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করতে ব্যর্থ হন সোল নিগুয়েজ এবং থমাস পার্তে। লস ব্লাঙ্কোসদের হয়ে জালে বল পাঠান ড্যানিয়েল কারভাল, রদ্রিগো, লুকা মদ্রিচ এবং সার্জিও রামোস। জিনেদিন জিদান রিয়ালের কোচ হয়ে 10 নম্বর শিরোপা এনে দিলেন দলকে। একই সাথে বছরের শুরুতেই ট্রফি জিতে 2020 মৌসুম শুরু করল গ্যালাকটিকোরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে গোল উৎসব শুরু করেন রিয়াদ মাহফুজ। 18 ও 24 মিনিটে 2 গোল করেন এই আলজেরিয়ান স্ট্রাইকার। এরপর সার্জিও আগুয়েরো এবং গ্যাব্রিয়েলের জেসুসের গোলে 4-0 ব্যবধান নিয়ে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। 81 মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের দ্বাদশ হ্যাটট্রিক তুলে নেন আগুয়েরো। একই সাথে ফরাসি ফুটবলের থিয়েরি আর্কিকে পিছনে ফেলে লিগে বিদেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডও করেন তিনি। ম্যানচেস্টার সিটির জার্সির গায়ে এ নিয়ে 177টি গোল করলেন সার্জিও আগুয়েরো। এই জয়ে লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার 2 নম্বরে উঠে এসেছে সিটিজেনরা। পাকিস্তানে আপাতত কোনো টেস্ট খেলবে না বাংলাদেশ, তবে সে দেশে 3 ম্যাচের T20 সিরিজ খেলতে ইচ্ছুক বিসিবি। রোববার বিসিবির বৈঠক শেষে এ কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, এবারের আসর থেকে BPL অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর নামে। এছাড়া কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সাথে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে এবারের সভায়। মিডল ইস্ট পার্টিকুলার যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনের উপর বেস করে সরকার প্রপোজ করেছে। যেহেতু ওরা দেখেছে প্রথমে T20 আছে, হয়তো সেই জন্য বলেছে T20 3টা খেলে চলে আসো যত শর্ট পিরিয়ডে সম্ভব, পরে পরিস্থিতি শান্ত হলে বা আর একটু ভালো হলে তখন তোমরা টেস্ট খেলতে যেও। তারা বলছিল না, টেস্টটা আগে খেলে ফেলো, T20টা আমরা ডেফার করে দিব। এখন আমাদের পক্ষে এইটাতে যাওয়া কঠিন, কারণ যেহেতু গভর্নমেন্ট অর্ডার যেভাবে এসছে তার বাইরে যাওয়াটা ইটস গোয়িং টু বি ভেরি টাফ। লীগ পর্ব শেষে দুপুরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের সুপার ফোরের খেলা। প্রথম রাউন্ডের 12 ম্যাচ শেষে সমান 8টি করে ম্যাচ জিতেছে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম। তবে নেট রান রেটের বিচারে শীর্ষে রয়েছে খুলনা, এরপরের দুই স্থানে রাজশাহী ও চট্টগ্রাম। আর 12 ম্যাচে 7 জয় নিয়ে প্লে অফে যাওয়া ঢাকার অবস্থান চতুর্থ। প্রথম এলিমিনেটেড দুপুর 1টায় ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর কোয়ালিফায়ারের মাধ্যমে প্রথম ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী রয়্যালস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।